এক্সট্রা টাইমে নিচ্ছে, কিন্তু রাস্তার কোনো ইয়ে নেই, কখনো গাড়ি ভাঙছে, কখনো গাড়ি হয়েছে, রাস্তা পুরো পজিশনটা খারাপ। 300 টাকা, 10 টাকা থেকে 18 টাকা হোক, 300 টাকা। কিছু সমস্যা কি দেখতে পাচ্ছেন আমরা, এদিকে রাস্তার অবস্থা, ওদিকে ভাঙছে, এদিকে ভাঙছে। মানে একটা সেদিনকে তো ওখানে পাতি পাতি ভেঙে গেছিল একটা গাড়ি, কত জাম হয়ে গেছে। টুল ট্যাক্স দেওয়ার বদলি তো মতলব বিনা পর্চিতে ছাড়বেই না ওরা, জোর জবরদস্তি মারধর করে টুল ট্যাক্স নিতে। 2 বছর থেকে এই পজিশন। টাকা পয়সা কিচ্ছু নেই আমাদের এখানে, যে রাস্তাতে যে রাস্তাটা তৈরি হবে তার জন্য একটা টাকা নেই যে আমাদের এখানে রাস্তাটা করবে, কিন্তু মিথ্যা কথা বলে যাচ্ছে রাস্তা হবে। শুনছি এটা যে কাকু আমাদের যেটু বলেছিল যে রাস্তা 15 দিনের মধ্যে আমি দেখছি কি করা যায়, তারপরে উনি 1 মাস বললো, আজকে 3 মাস হয়ে গেছে। অনুগ্রহ করে শুনবেন। বলেছিল যে 1 কোটি টাকার একটা বাজেট আছে, আমরা 15 দিনের মধ্যে সেটা ওয়ার্কআউটটা বার করব, তো হয়ে যাবে। তো এই অবরোধের এতে আমাদের যে এডিডিএ চেয়ারম্যান, তিনিও আমাদের প্রতিশ্রুতি দিলেন যে 15 দিনের মধ্যে এটা হবে। তো আমরা গেলাম।